এটিএম বুথ থেকে টাকার বদলে লিটার কে লিটার পানি বের হচ্ছে, কার্ড ঢুকালেই মিলছে নিরাপদ খাবার পানি, ফিল্টার করার পরেও খাওয়ার পরেও অসুস্থ হয়ে যায়, এখানে পানি ভালো, মান ভালো। বুথের ভেতরে একটি বিশাল আকৃতির রিজার্ভ ট্যাঙ্কে চলে পানি বিশুদ্ধকরণের কাজ। প্রতিদিন গড়ে 2000 লিটার পানি বিশুদ্ধ করা যায় এই ওয়াটার প্ল্যান্টে। এখান থেকে পাইপলাইন দিয়ে সরাসরি পরিশোধিত পানি চলে যায় বুথের বাইরে। বাসার পানির গন্ধ কয়, এই জন্য এখান থেকে পানি নিয়ে টাকা বইয়া তারপর পানি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ব্যাংকের এটিএম কার্ডের মতো একটি RFID কার্ড মেশিনে প্রবেশের পর বুথের অটোমেশন টেপ দিয়ে পানি পড়তে শুরু করবে। বুথের মনিটরে তাকালেই গ্রাহকরা দেখতে পাবেন কি পরিমাণ পানি নেওয়া হলো আর কি পরিমাণ পানি অবশিষ্ট আছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পানির এই এটিএম মেশিন। রাজধানীতে অনেকেই যেখানে 50 টাকায় 20 লিটারের বোতলজাত পানি কিনে পান করেন, সেখানে ওয়াটার বুথের পানির দাম মাত্র 80 পয়সা লিটার, অর্থাৎ 50 টাকায় 62.5 লিটার বিশুদ্ধ পানি পাওয়া যায়। দামে সাশ্রয়ী আর মানে ভালো হওয়ায় এটিএম বুথের পানি খেতে মানুষের ভিড় লেগেই থাকে। এটিএম বুথের মাধ্যমে পানি নিচ্ছি, ইজিভাবে নিচ্ছি এবং ভালো পানি পাচ্ছি, আমরা অনেক হেভি পানিটা পি। এই পানি সংগ্রহ করতে আগে থেকেই নিতে হবে ওয়াটার কার্ড। সীমাহীন মেয়াদের এই কার্ডটি সচল করতে 50 টাকা খরচ করে রেজিস্ট্রেশন করতে হবে। টাকা শেষ হলে এটিএম বুথের কর্মীর কাছ থেকেই রিচার্জ করা যাবে। 10 টাকা থেকে 999 টাকা পর্যন্ত গ্রাহকরা রিচার্জ করতে পারবেন এই কার্ডে। আর বুথের বাইরে মিলবে বিশুদ্ধ পানি সংক্রান্ত যাবতীয় তথ্য। এখানকার পানিটা ব্যবহার করে খুবই ভালো। বর্তমানে ঢাকা ওয়াসার 294টি পানির এটিএম বুথের মাধ্যমে সরাসরি গভীর নলকূপ থেকে তোলা পানি পেয়ে থাকেন গ্রাহকরা। প্রতিদিন ঢাকা ওয়াসা গড়ে প্রায় 14 লাখ লিটার পানি বিক্রি করছে। কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াসার সঙ্গে ড্রিঙ্কওয়েল যৌথভাবে ওয়াটার এটিএম বুথ স্থাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাওয়ার্ড ফর কর্পোরেট এক্সিলেন্স পুরস্কার পেয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, ড্রিঙ্কওয়েল ও ইকলি সহ কয়েকটি সংস্থার সহযোগিতায় নামমাত্র মূল্যে রাজধানীবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহ করাই ড্রিঙ্কওয়েলের লক্ষ্য। ফারদিন সানি, দেশ রূপান্তর।